চা খাবো না আমরা এই একটা উক্তি ভাইরাল করেছিল তাকে সোশ্যাল মিডিয়ায় বেনজির ট্রোলের শিকার হন তিনি গত বছরের শুরুতে কর্মহীন এই কথাও জানা যায় পরবর্তীতে এখন কি করছেন সেই ভাইরাল চা কাকু চা খাবো না আমরা খাবো না চা সাদা মাঠা জামা কাপড় ক্লান্তি মাখা চোখ গাল ভর্তি হাসি 2020 লকডাউনের সময় বিজয়গড়ের চা কাকু ওরফে বসুদেবের এই একটা আরতি চা খাবো না আমরা খাবো না চা নেট দুনিয়া ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছিল জনতা কারফুর দিন বিকেলে চা খেতে বেরিয়ে হঠাৎ করেই ভাইরাল কাজ হারিয়েছিলেন লকডাউনে অভাবে সংসার এ কথা জেনে পাশে দাঁড়ান সাংসদ মিমি চক্রবর্তী অবশেষে চাকে রুটি রুজির হাতিয়ার করলেন 52 বছরের মৃদুলবাবু বাড়ির পাশেই খুললেন চায়ের দোকান আর এই কারণে করলাম যে পাঁচটা লোক জানুক দেখুক চাও এর মধ্যে পাওয়া যায় এই কারণে চাটা ঘুরছিল যে হ্যাঁ আমি চাটা করব এটাই ভেবেছিলাম না কাজ ছিল টাকা ছেলে এই জোগাড় করে দিয়েছে আমাকে ওই সব মালপত্র তুলে আমাকে বসিয়ে দিয়েছে বলছে যে কাজ নেই যখন তাহলে তুমি বসো যা আসে তাই লাও সোশ্যাল মিডিয়ায় ট্রোল যেমন হয়েছে আবার চা কাকুর কঠোর জীবন সংগ্রামের কথা শোনার পর নেটিজেনদের সমবেদনা তৈরি হয় আলাদা করে হ্যাশট্যাগ চা কাকু পেজ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় শুধু তাকে দেখতেই উৎসাহী মানুষের সংখ্যাটাও কম নয় মানে ওনাকে তো সামনে দেখতে পাবো আমি মানে ভাবতে পারিনি আমি অনেক দূর থেকে এসেছি মানে মর্নিং ওয়াকে খালি খুঁজছি দোকানটা সিবলে কোথায় আছে না আমি খুব খুশি ওনাকে দেখে বিজয়গড়ের চায়ের দোকানে রকমারি কেক থেকে শুরু করে চিপসের প্যাকেট বিস্কুটের প্যাকেট সাজাচ্ছেন মন দিয়ে চায়ের পাশাপাশি এগুলোও থাকছে নেটিজেনদের চা কাকুর দোকান যে চায়ের জন্য তিনি চল সেই চা বেচে এই মুহূর্তে বেশ দু পয়সা কামাচ্ছেন মৃদুল দেব নিজে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন ভালো রাখার চেষ্টা করছেন পরিবারকে জি 24 ঘন্টার জন্য ক্যামেরা তন্ময় মুখার্জির সঙ্গে অয়ন কলকাতা 21 জুলাই রাতে বিরাটিতে শুট আউট খুন এলাকার জনপ্রিয় তৃণমূল কর্মী বাইকে করে আসে দুষ্কৃতীরা বিজেপির বিরুদ্ধে তীর অভিযোগ অস্বীকার মমতা দিল্লি সফরের আগে রাজধানীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুখেন্দু শেখরের বাড়িতে দলের সব সাংসদকে নিয়ে বৈঠকে তৃণমূলের সাধারণ সম্পাদক বৈঠকে থাকতে পারেন মুকুল রায় জসবন্ত সিনহা বিজেপিকে হটাতে ফ্রন্ট করার ডাক মমতার বিরোধীদের এক হওয়ার বার্তা ভোটের আগে নয় এখন থেকে ফ্রন্ট করে তৈরি হোক রণকৌশল দিল্লিকে বিরোধী বৈঠকে পরিকল্পনা তৃণমূল নেত্রীর আবার মমতার গলায় খেলা হবে স্লোগান বিজেপিকে না সরানো পর্যন্ত খেলা হবে একুশের মঞ্চ থেকে বিজেপি মুক্ত ভারতের ডাক মমতা যতদিন বিজেপিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত আমরা না করতে পারি ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে সংসদে ঝড় তুলতে এক কাটা বিরোধী শিবির আজ ফের রাজধানীতে বৈঠক সরকার বিরোধী আওয়াজ তুলতে ফ্লোর কোঅর্ডিনেশন নিয়ে আলোচনায় নেতারা দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের অভাবে মৃত্যু ইস্যুতে সুর চড়াচ্ছে বিরোধীরা সংসদে কেন্দ্রীয় মন্ত্রীর বিবৃতির বিরোধিতায় বামেরা স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন রাজ্যসভার সিপিআই সাংসদ বিনয় বিশ্রাম বাদল অধিবেশনে পেগাসাস আঞ্চ 28 জুলাই তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠক ডাকলেন শশী থারুর অন্য দেশ থেকেই কি ফোন ট্যাপিং জানতে চাওয়া হতে পারে তথ্য প্রযুক্তি মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদের থেকে আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট দুপুর 3টে ফল প্রকাশ করবেন সংসদ সভাপতি মৌহা দাস বিকেল 4টা থেকে ওয়েবসাইট এসএমএসের মাধ্যমে জানা যাবে রেজাল্ট কাল থেকে মার্কশিট পেলে 22 জুলাই থেকে একাদশে ভর্তির নোটিশ নিজের স্কুলে ভর্তির সময়সীমা 2রা থেকে 14 অগস্ট পর্যন্ত অন্য স্কুলে গেলে ভর্তি হতে লাগবে 16 থেকে 31 অগস্টের মধ্যে বিজ্ঞপ্তি জারি সংসদে আপনার মত আপনার দাবি আপনার অধিকার সবচেয়ে মূল্যবান আপনার রায় শেষ কথা বলবেন আপনি দেখুন আপনার রায় রাত 8টায় কোন খবরে তোলপাড় রাজ্য দেশ রাজনীতি থেকে ক্রাইম শিক্ষা থেকে স্বাস্থ্য তর্ক বিতর্ক আলোচনা তীক্ষ্ণ প্রশ্ন স্টুডিওয় বিশেষজ্ঞরা চলছে বিশ্লেষণ দেখুন ক্রস ফায়ার সন্ধ্যে 6টায়